আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। আজকের দিনটা বরাবরের মতোই আমার কাছে খুব স্পেশাল। বাসায় কেক বানাতে পারি বলেই যে যে কোনো দিন সেলিব্রেশন করতে হবে, আসলে ব্যাপারটা তেমন না। আমার কাছে স্পেশাল দিনগুলোতে একটু স্পেশালভাবে সেলিব্রেশন না করলে যেন ভালোই লাগে না। যাক, আজকের দিনটা কেন স্পেশাল সেটা তো বলাই হলো না। জানি না শুনতে কেমন দেখাবে, তারপরেও বলতে বাধ্য হচ্ছি, কারণ আজকের দিনটা আমার স্পেশাল মানুষটাকে নিয়ে, আমার ভালোবাসার মানুষ, আমার প্রিয় হাজবেন্ড, যার সাথে সম্পর্কের শুরুটা হয়েছিল আজকের এই দিনে। অ্যান্ড ফাইনালি ইট টার্নস ইনটু 4 ইয়ার্স। তাই ভাবলাম কেননা আজকের দিনটা সেলিব্রেশন করি। প্রতি বছরই করে থাকি, কিন্তু সেরকমভাবে ভিডিও আপলোড করা হয়নি। আর এখন যেহেতু ইউটিউবে ব্লগ ভিডিও শেয়ার করে থাকি, তাই ভাবলাম কেননা আজকের দিনটাও ভালো করে ভিডিও করে শেয়ার করে নিই আপনাদের সাথে। যদিও খুব বেশি আয়োজন করতে পারিনি, তারপরেও চেষ্টা করেছি ঘরোয়াভাবে সেলিব্রেশন করার জন্য। কারণ আজকের দিনটাতে যেহেতু আমাদের ভালোবাসার শুরু, ভালোবাসার শুরু বলতে আমাদের পরিচয়টা শুরু হয়েছিল আজকের দিন থেকেই, অর্থাৎ 26 জুলাই থেকে। ভিডিওটা আপলোড করতে করতে হয়তো বা 27 জুলাই হয়ে যাবে। আমাদের সম্পর্কের শুরুতেই আমাদের মোটেও ইচ্ছে ছিল না রিলেশনে যাওয়ার, আমাদের দুইজনের কারোরই ইচ্ছে ছিল না, কারণ ফ্যামিলি প্রবলেমের জন্য। কিন্তু যার সাথে ভাগ্যের লিখন আছে তার সাথে তো অটোমেটিকই হয়ে যাবে, তাই না? আর রিলেশনটা তো বলে কয়ে হয় না, আমার মনে হয় ভাগ্যে যার সাথে যখন যেভাবে যেটা লেখা আছে সেইটাই হবে। আর ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের রিলেশনটা সাকসেস হয়েছে। আর একটি কথা সবাই হয়তো জানতে যাবেন, যে মানুষটাকে নিয়ে এতগুলো কথা বলছি, যার জন্য এত সেলিব্রেশন করছি, সেই মানুষটা কোথায়? অনেকেই হয়তো জানেন সে বাংলাদেশে নেই, তবে সবাই দোয়া করবেন আমরা যেন খুব শীঘ্রই একসাথে হতে পারি, খুব সুন্দর করে দিনগুলো সেলিব্রেশন করতে পারি, আমাদের প্রতিটা দিনই যেন ভালোবাসা দিয়ে কাটে, এই দোয়া করবেন। যদিও শুধু ভালোবাসা থাকলে ভালোবাসাটা বোঝা যাবে না, আমাদের যেমন ভালোবাসা আছে ঠিক তেমনই ঝগড়াও করি। ইভেন আজকের দিনটাতেও আমাদের ঝগড়া হয়েছিল। আর আমার মতে ঝগড়া না করলে তো ভালোবাসার মূল্যই বোঝা যায় না। একটু ঝগড়া হবে আর তারপরেই ভালোবাসাটা হবে একদমই দ্বিগুণ পরিমাণে, কিংবা তার চেয়েও বেশি। আচ্ছা যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলছি, আজকের দিনটাতে শুরু হয়েছে, দোয়া করবেন এইভাবেই যেন যুগ যুগ ধরে আমরা এই দিনটাকে সেলিব্রেশন করতে পারি আর দুজন খুব ভালো থাকি। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।